The aim of labeling is to determine the relative height of different objects above or below the surface of the earth and to determine undulation of the ground surface. ক্ষেত্রে ইউজ হয় ইউজেস অফ লেভেলিং টু প্রিপেয়ার এ কন্ট্রোল ম্যাপ ফর ফিক্সিং সাইটস for reservoir, dams, barrages, etc. and to fix the alignment of road, railways, irrigation canals and so on. Contour map is the same তোমাকে যে কোনো একটা ধরো আমি এই ক্লাসরুমটা দিয়ে দিলাম এর বিভিন্ন পয়েন্টের যে হাইট সেটা তুমি রিলেটিভ হাইট সেটা ডিটারমাইন করে প্রথমে একটা পেজে স্কেচ করলা স্কেচ করার পরে তার 10 ফিটের যে হাইটগুলো সেগুলো পয়েন্টগুলো পাবা সেই পয়েন্টগুলো কানেক্ট করা হচ্ছে কন্ট্রোল ম্যাপ এখন পয়েন্টগুলো কানেক্ট করতে হবে এন সার্কেল করে ধরো এই পয়েন্টটা কানেক্ট করে এদিকে ফাঁকা রাখতে তাহলে হবে না কন্ট্রোল ম্যাপ হবে যদি একটা পয়েন্ট থাকে তাহলে এরকম যদি দুটো পয়েন্ট থাকে এরকম করে ঠিক আছে এরকম কন্ট্রোল ম্যাপ ফার্স্ট ইউজ হচ্ছে কন্ট্রোল ম্যাপ প্রিপারেশন সেকেন্ড হচ্ছে টু ডিটারমাইন দ্য অ্যাল্টিটিউড অফ ডিফারেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টস অন এ হিল অর টু নো দ্য রিডিউস লেভেল অফ ডিফারেন্ট পয়েন্টস অ্যাবোভ অর বিলো দ্য গার্ড বিলো দ্য সার্ফেস অফ দ্য আর্থ সেকেন্ড হচ্ছে কোনো একটা সার্ফেসের উপরে যে উঁচু নিচু পয়েন্টগুলো আছে তার এলিভেশনও নির্ণয় করা এলিভেশন নির্ণয় করার সুবিধা কি ধরো কোনো একটা সার্ফেসের উপরে আমি একটা বিল্ডিং তৈরি করতে চাই আন্ডুলেশন কথা মাত্র হচ্ছে উঁচু নিচু দেখো এটা যদি আমার গ্রাউন্ড সার্ফেস হয় অথবা এরকম যদি আমার মিডল সার্ফেস হয় তাহলে এই অংশটুকু কী করতে হবে আমি বলতাম যে আমার ফাউন্ডেশন লেভেল হবে এটা এই এই লেভেলটা এই লাইনটা হচ্ছে আমার ফাউন্ডেশন লেভেল এখন আমি লেভেলিং এর মাধ্যমে জানতে পারলাম যে আমার যে ফাউন্ডেশন লেভেল সেটা হবে এই লাইন তাহলে দেখো এই অংশটাতে কি করতে হবে আর্থওয়ার্ক করতে হবে ফিল করতে হবে আর এই অংশটা কাট করতে হবে এটা যেটা সার্ফেসে নিবাস করবে যদি ফাউন্ডেশন যেখানে হয় সেটা কি আনডুলেশন থাকে আনডুলেশন যে সার্ফেসে উপরে হয় সেটা কি আনডুলেশন থাকে উঁচু নিচু থাকে থাকে না তোমাকে কন্ট্রোলিং এর মাধ্যমে জানতে পারলাম যে এই সার্ফেসের এই অংশটুকু উপরে তারপরে এই অংশটুকু নিচে এখন দেখো একটা লেদার সার্ফেস তৈরি করতে হলে এই অংশটুকু আর্ট করার দ্বারা ফিল আপ করতে হবে আর এই অংশটুকু কেটে ফেলতে হবে বুঝা গেছে সেকেন্ড অবজেক্টিভ ইউজ হচ্ছে এটাই যে যে আনডুলেশন সার্ফেস আছে সে আনডুলেশন সার্ফেসের হাইট নির্ণয় করা এবং সেখানে কোন ধরনের ওয়ার্ক হবে আর্থওয়ার্ক ফিলিং আর আর্থওয়ার্ক কাট সেটা সেটা জানা যাবে লেভেলিংয়ের মাধ্যমে থার্ড হচ্ছে টু প্রিপেয়ার এ লংগিটিউডিনাল সেকশন অ্যান্ড ক্রস সেকশন অফ এ প্রজেক্ট ইন অর্ডার টু ডিটারমাইন ভলিউম অফ আর্থওয়ার্ক যেটা আমি আগে বললাম টু প্রিপেয়ার এ লেআউট ম্যাপ ফর ওয়াটার সাপ্লাই স্যানিটারি অর ড্রেনেজ স্কিম এরপরে লেভেল সার্ফেস যদি আমি জানতে পারি বা আন্ডুলেশন সার্ফেসের প্যাটার্ন আমি জানতে পারি সেখান থেকে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা কোন দিক দিয়ে যাবে সেটাও আমি ডিফাইন করতে পারবো এখন আমরা দেখি লেভেলিংয়ের ডেফিনেশন কি দি আর্ট অফ ডিটারমাইন দ্য রিলেটিভ হাইট অফ ডিফারেন্ট পয়েন্টস অ্যাবোভ
or below the surface of the earth is known as leveling. ধরো আমি লেভেল সার্ফেস ধরলাম আমাদের এই ডেস্কটাকে, লেভেল সার্ফেস ধরলাম আমাদের এই ডেস্ক, ডেস্ক থেকে এই যে এই বোর্ডের হাইট, বোর্ডের হাইট যদি আমি এখন দেখা যাচ্ছে ডেস্কের হাইট হচ্ছে 2 ফিট আর ডেস্ক থেকে এর হাইট হচ্ছে 2 ফিট, তাহলে লেভেল সার্ফেস থেকে এর হাইট কত হবে? 4 ফিট না, 2 ফিট। ডেস্ক আমি তুমি যে কোনো একটা, এখন দেখা যাচ্ছে তুমি সার্ফেস ধরলাম আমাদের ফ্লোরটাকে, তাহলে হবে 4 ফিট। এই যে রিলেটিভ সার্ফেস, সেটা তুমি যে কোনোটাকে কল্পনা করতে পারো। এর আবার বিভিন্ন নাম আছে, বেঞ্চমার্ক আছে, সি লেভেল, ড্যাটাম লাইন, এগুলো আমরা দেখবো আর কি। তো লেভেলিংটা কি তাহলে? দ্য আর্ট অফ ডিটারমাইন রিলেটিভ হাইট অফ ডিফারেন্ট পয়েন্টস অ্যাবোভ অর বিলো দ্য সার্ফেস অফ দ্য আর্থ। বিলো দ্য সার্ফেস অফ দ্য আর্থ, এটা তুমি যেভাবে কল্পনা করো। এখন দেখা যাচ্ছে কেউ রিলেটিভ সার্ফেস, এই যে ফ্লোর কল্পনা করলো, কেউ ডেস্ক, সবটাই কারেক্ট। তার ডেস্কের জন্য তাহলে হাইট কম হবে, আমি যদি বোর্ডের কথা কল্পনা করি আমার ফ্লোরের জন্য হাইট বেশি। এখন তুমি কোনো একটা পয়েন্ট ফ্লোরের সাপেক্ষে আমার কোনো একটা ডেস্ক এরকম নিলাম না, যে যেটা তুমি রিলেটিভ সার্ফেস ধরো সেটার সাথে সবগুলো পয়েন্ট আসবে। এরপর দেখো আমরা এর টার্মিনোলজি দেখি। লেভেল সার্ফেস, এ সার্ফেস প্যারালাল টু দ্য মিন স্ফেরয়েডাল সার্ফেস অফ আর্থ ইজ কল লেভেল সার্ফেস। এক্সাম্পল এ স্টিল লেক, ফিতানো পানি যদি দেখো, ফিতানো পানি যেরকম লেভেল সার্ফেস হয়, আমি যদি ইমাজিনারি কল্পনা করি তাহলে স্টিল লেকটা হবে লেভেল সার্ফেস। এরকম যদি কোনো সার্ফেস পাওয়া যায় সেটা হচ্ছে লেভেল সার্ফেস। আর লেভেল লাইন, এ লাইন অন এ লেভেল সার্ফেস ইজ কল লেভেল লাইন। লেভেল সার্ফেসের উপরে যে লাইন টানবা সেটা হচ্ছে লেভেল লাইন, এটা একটা ইম্পর্টেন্ট। এরপর আসি দেখো রিডিউস লেভেল, যেটা আমাদের হরহামেশায় লাগবে, রিডিউস লেভেল বা আরএল। দি ভার্টিক্যাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট অ্যাবোভ অর বিলো দ্য ড্যাটাম লাইন ইজ নোন অ্যাজ দ্য রিডিউস লেভেল আরএল অফ দ্যাট পয়েন্ট। এটা খুব ভালো করে দেখো, দি ভার্টিক্যাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট অ্যাবোভ অর বিলো দ্য ড্যাটাম লাইন। ড্যাটাম লাইন আমি বললাম যে রিলেটিভ সার্ভিসটাকে আমি ধরবো সেটা হচ্ছে ড্যাটাম সার্ফেস অথবা ড্যাটাম লাইন। সেই লাইন বা সার্ফেসের সাপেক্ষে অন্য আর একটা অবজেক্টিভ, যে অবজেক্টের যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটাই হচ্ছে রিডিউস লেভেল বা আরএল। রিডিউস লেভেলটা সংক্ষেপে আরএল লিখতে পারবো সবসময় আরএল। তাহলে দেখো যদি ড্যাটাম লাইন এটা হয় আর কোনো একটা অবজেক্টিভ, এটা কি আরএল? কোন একটা অবজেক্টিভ যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা হচ্ছে রিডিউস লেভেল। এই ফিগারটা আঁকো সবাই, বোর্ডটাকে যদি আমি এইভাবে ধরি, বোর্ডটাকে যদি আমি এইভাবে ধরি মানে আমাদের ফ্লোরের প্যারালাল, তাহলে এই ফিগারটা যেরকম দেখা যাবে
আমরা কিন্তু ভার্টিক্যাল ফিগার দেখতেছি, এরকম না, ফিগার হচ্ছে আমাদের সারফেসের প্যারালাল ফিগার। মানে এটাও যে পয়েন্ট, এটাও সে পয়েন্ট, এটাও সে পয়েন্ট, এটা উপরে, এটা নিচে, এরকম নাই। এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন, সেম হাইটের একটা লাইন, এই যে এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন, এটা একটা কন্ট্রোল লাইন, এটা একটা কন্ট্রোল লাইন। যদি কোনো পারপেন্ডিকুলার লাইন আমি টানি, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এখন দেখো দুটো, এটা একটা কন্ট্রোল লাইন, আমি বলেছিলাম যে সেম হাইটের পয়েন্টগুলোকে আমি একটা লাইন দ্বারা কানেক্ট করব, তার মানে এই লাইনের উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের হাইট
সেম, তারপরে এই লাইনের উপরেও যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের হাইট সেম। এখন দেখো এইটা ধরলাম যে আমি যেটাকে ডেটাম লাইন ধরছিলাম বা রিলেটেড যে সার্ফেস ধরছিলাম সেটা থেকে 5 ফিট উপরে, আর এটা হচ্ছে 15 ফিট উপরে, তাহলে এই দুটো সার্ফেসের মধ্যে আর এল কত? ধরো আমি একটা রিলেটেড ডেটাম লাইন বা সার্ফেস ধরছিলাম, সেখান থেকে এই লাইনের আর এল বা হাইট হচ্ছে 5 আর এটা হচ্ছে 15, তাহলে এই দুটো সার্ফেস তাদের মধ্যে আর এল কত? 10। তুমি আঁকলে আরো ভালোভাবে বুঝতে পারবা এটা তোমার রিলেটেড সার্ফেস, সেখান থেকে কোন একটা অবজেক্টের হাইট হচ্ছে 5 ফিট, এটাকে আর এল বলবো, রিডিউস লেভেল, কারণ যেটা ভার্টিক্যাল ডিস্টেন্স সেটাই আর এল। তারপরে আরেকটা হচ্ছে 15 ফিট, আমি বললাম এখন আমি বলছি এই দুটার মধ্যে আর এল করবো, তাহলে 15 - 5। এখন দেখো হরিজন্টাল সার্ফেস উপর যে ভার্টিক্যাল যদি কোনো লাইন থাকে পারপেন্ডিকুলার লাইন সেটা হবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল লাইন। এরপরে আসি দেখো ডেটাম সার্ফেস অর লাইন, দিস ইজ অ্যাজ ইট ইজ, এটা খুব ভালো করে লেখো, আইকোপটে কিন্তু এটা ধরবো সার্ফেস কল্পনা করলাম যেটার উপরে বা নিচে
যদি কোনো একটা অবজেক্টের পার্টিকেল ডিস্টেন্স আমি নির্ধারণ করি যেটা সাপেক্ষে সেটা হবে রিটার্ন সারফেস অর লাইন। একই ভাবে যদি সারফেস আমি কল্পনা করলাম তার উপরে বা নিচে যদি কোনো একটা অবজেক্টের পার্টিকেল ডিস্টেন্স আমি নিই তাহলে ওই যে ইলেকট্রিক আমি সারফেসটা নিলাম ইমাজিনারি সারফেস সেটা হচ্ছে রিটার্ন সারফেস, অথবা যদি লাইন নিই তাহলে এটা হবে রিটার্ন লাইন। মানে রিলেটিভ কোনো একটা পয়েন্টকে কনসিডারেশন নিয়ে তার রেসপেক্টে হাইট ক্যালকুলেশন করা, সেটাই হচ্ছে ডেটা লাইন। এখন আমরা দেখি মিন সিলেবল
তারপরে একটা বললাম জিরো, এরকম যদি বলি জিরো মাইনাস মানে ডেটা লাইন থেকে নিচের দিকে, আর প্লাস মানে ডেটা লাইন থেকে উপরের দিকে।
derived. It is an imaginary line passing through the intersection of the crosshairs and the diaphragm and the optical center of the object glass and its continuation. Optical line of television হবে যদি কোন সফটওয়্যারে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে যেখানে গ্লাসের রিফ্লেকশন এর রিলেটেড প্রবলেম থাকে সেখানে শুধুমাত্র লাইন অফ টেলিভিশন এই নামটা আসবে কারণ লেভেলিং এর বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে ব্লু লাইট ফিল্টার স্ক্যান ফিল্টার বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতে এবং এর পরে দেখাবো তো লাইন অফ টেলিভিশন কি কোনো একটা অপটিক্যাল যে ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করবো তার একটা ক্রস হেয়ার আছে ক্রস হেয়ার হচ্ছে যে একটা সার্কেলের মধ্যে যদি ক্রস এরকম কোনো লাইন থাকে একটা সার্কেলের মধ্যে এটা হচ্ছে ক্রস হেয়ার এই পয়েন্টটা হচ্ছে এই সার্কেলের একেবারে মিড পয়েন্ট বা সেন্টার যদি বলি তো অপটিক্যাল স্কোয়ার যে ইনস্ট্রুমেন্ট সেইখান তার যে মিড পয়েন্ট বা সার্কেলের যে সেন্টার সেটার সাথে আমি লেভেলিং স্টাফ পড়েছিলাম না লেভেলিং স্টাফ লেভেলিং স্টাফ তারপরে রেঞ্জিং রড কোড যে কোনো একটা পয়েন্ট যদি তুমি মিলাও এখন মিলাবো মানে একটা ইমাজিনারি লাইন দ্বারা এই অপটিক্যাল স্পার আর এখানে যে লেভেলিং স্টাফ থাকবে তাদের মধ্যে কানেকশন হবে কানেকশন হবে না এই ইমাজিনারি লাইনটাই হচ্ছে লাইন অফ কলিমেশন বুঝতে পারছো এই কথা লেখা আছে These are imaginary lines passing through the intersection of the fine crosshair at the diaphragm. And the optical square ticket, the crosshair is the midpoint center among the optical center of the object glass. When I have to object the J point is the midpoint bar, H to the middle day, imaginary connection line, theta would say line of collimation. And the color it is also known as line of sight. যে ইনস্ট্রুমেন্ট থাকবে তার ক্রস হেয়ারে যে কানেকশন লাইন সেটা হবে অ্যাক্সিস অফ টেলিস্কোপ অথবা অ্যাক্সিস অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট তুমি চোখ দিয়ে যখন ফোকাস করবা তাহলে তোমার চোখের যে সেন্টার পয়েন্ট সেটার সাথে অপটিক্যাল যে ইনস্ট্রুমেন্ট ইউজ করবা তার ক্রস হেয়ার হেয়ারের যে কানেকশন লাইন সেটাই হচ্ছে অ্যাক্সিস অফ টেলিস্কোপ ফিগারগুলো মনে রাখলে তো বলতে পারবো
তো বেঞ্চমার্ক আর ফিক্স পয়েন্টস অর মার্কস অর অফ নো আরেন ডিটারমাইন্ড উইথ রেফারেন্স টু দা ডেটা লাইন এটা আমি আবার বলছি দিস আর ফিক্স পয়েন্টস অর মার্কস অফ নো আরেন ডিটারমাইন্ড উইথ রেফারেন্স টু দা ডেটা লাইন দিস আর ভেরি ইম্পর্টেন্ট মার্কস দে সার্ভ অ্যাজ রেফারেন্স পয়েন্টস ফর বাইন্ডিং দা আরেল অফ নিউ পয়েন্টস অর ফর কন্ট্রাক্টিং Labeling operation in projects involving buildings, roads, railways, etc. তার মানে যে কোনো একটা পয়েন্ট যার আরে জানা থাকবে রেসপেক্ট টু ডাটা বাই তার মানে ধরো আমি এই আমাদের কুয়েটে কোনো একটা সার্ভে কাজ করতে চাই বা লেবেলিং এর কাজ করতে চাই তাহলে আমি কি কক্সেস বাজারে গিয়ে তার আরে তার রেসপেক্ট আরে ক্যালকুলেট করব তখন এটা আমাদের এখানে এই যে এই কুকুর পরের একটা পয়েন্ট ইন্ডিকেট করা আছে যে এর আর এর বক্সিং বাজার রেসপেক্টে কত এটাই হচ্ছে বেঞ্চমার্ক অথবা তুমি আমাদের যে কোনো একটা পয়েন্ট ফিক্সড পয়েন্ট এখন দেখা যাচ্ছে তুমি এমন একটা পয়েন্ট সিলেক্ট করবা বেঞ্চমার্ক হিসেবে যেটা তোমার থ্রু আউট দ্য সার্ভে টাইম যেন তার স্ট্যাবিলিটি থাকে এখন দেখা যাচ্ছে তুমি একটা টুল বা কোনো একটা বক্স এমনভাবে সিলেক্ট করলো যেটা বেঞ্চমার্ক পিছনে কি হয়েছে নিয়ে গেল এরকম যেন না হয় মুভেবল না হয় মানে তোমাকে সিলেকশনটা এমনভাবে নিতে হবে যেন তুমি চিন্তা করতে পারো ধরো একটা বিল্ডিং অবশ্যই দুই তিন মাস থাকবে স্টেবিলিটি থাকবে একটা বিল্ডিংয়ের যে কোনো একটা কর্নার পয়েন্ট তুমি বেঞ্চমার্ক হিসেবে সিলেক্ট করলো তাহলে থাকবে এবং ওই যে কর্নার পয়েন্ট তুমি সিলেক্ট করতেছো তার আর তোমাকে মেজার করে নিতে হবে আগে থেকে কীভাবে মেজার করবা ডাটা লাইন থেকে উপরে হবে অথবা নিচে হতে পারে ডাটা লাইন থেকে তার আর এর টুকু কত কত দেখা যাচ্ছে ডাটা লাইন হচ্ছে ডাটা লাইন কত জিরো আর তুমি বেঞ্চমার্ক করবা ফোর তার মানে ডাটা লাইন থেকে 4 ফিট উপরে হচ্ছে বেঞ্চমার্ক এখন এই 4 ফিট উপর বা বেঞ্চমার্ক থেকে তুমি অন্যান্য পয়েন্টগুলো ক্যালকুলেশন করবে ঠিক আছে তাহলে বেঞ্চমার্ক কি বেঞ্চমার্ক হচ্ছে নোন আরএল যেটা ডেটাম লাইনের রেসপেক্টে নোন আরএল একটা পয়েন্ট ডেটাম লাইনের রেসপেক্টে নোন আরএল এর একটা পয়েন্ট অথবা অবজেক্ট সেটাই হচ্ছে বেঞ্চমার্ক এটার কাজ কি যাতে কন্ট্রোলিং অপারেশন আমি চালাতে পারি অথবা কোনো একটা অবজেক্টের কোনো একটা পয়েন্টের বিভিন্ন ভার্টিক্যাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি আজকে পর্যন্ত থাক